পম্পলেট মাছের রোস্ট আমি আমার মতো করে কিভাবে পম্পলেট মাছের রোস্ট বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বেশি মাছের না একটা মাছেরই আমি রোস্ট বানাবো মাছটা একটু বড় মাপেরই হালকা করে একটু চিরা লাগিয়ে নিয়েছি তারপরে এই সব রকম মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তারপরে প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আমি রান্নাটা করবো মাছটাকে এই তেলের মধ্যে দিয়ে হালকা এক পিঠ ভেজে নেব যে মশলাটা থাকবে এক্সট্রা সেটা হালকা জল দিয়ে গুলে মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সব শেষে মাছের জলটা শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে পমপ্লেটের রস একদম রেডি শেষে ছড়িয়ে দেবো সামান্য একটু লেবুর রস আর কেমন লাগলো আজকের রেসিপি